দেখবো তো মাশাআল্লাহ, এটা তো অনেক ফ্রেশ গাড়ি এবং অনেক মজার গাড়ি। এটা গাড়িটা খুবই মজার, জিপ টাইপের গাড়ি, আসলে তো জিপ না, কার অনেক সুন্দর গাড়ি। স্ট্যান্ডটাও চেনিচা করা যায় এবং হাইলো করা যায়, আপনার যা চাইবেন গাড়ির মধ্যে মাশাআল্লাহ অনেক কিছু আছে এবং এসিগুলো খুবই টাচ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নিউ ইউনিক অটো সেন্টার শোরুমে, যেটি মোহাম্মদপুর জাপান গাড়ির ঠিক অপোজিটে অবস্থিত। সো গাইজ, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো আজকে আপনাদের একটি টয়োটা ফ্রেশ আইএসটি গাড়ি দেখাবো এবং দাম কত জেনে নিব। চলেন তাহলে আব্দুল ভাই আঙ্কেলের কাছ থেকে ফুল ডিটেলস জেনে নিই। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ, করোনার মধ্যে অনেক সুস্থ রাখছে, ফ্যামিলিকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি বাংলার সব মানুষ বা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুস্থ করে দেখা বা বিপদ থেকে আমাদের উদ্ধার করুক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা অনেক ভালো রাখছেন, শুক্রিয়া আল্লাহর কাছে। আমি একটা 2011 আইএসটি দেখাবো। জি, আমার পাশে গাড়িটি, এটা 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন। এটার ফিটনেস ব্যাটারি আছে 9/8/2022, টেস্টকন আছে 2/8/2021 এবং ইনস্যুরেন্স আছে 12/8/2022। এলো অবস্থা গাড়ির, একটি তেলের গাড়ি, 1500 cc আইএসটি গাড়ি, তেলের গাড়ি। মাইলেজ আছে 27,284 কিলোমিটার, ফুল অটো গাড়ি এবং গাড়িটা খুবই সুন্দর, না জিপ না কার, মাঝামাঝি একটা গাড়ি, অনেক সুন্দর গাড়ি। হ্যাঁ, বাম্পার দুটো টাচ আপ করাইছি, গাড়িটা খুব সুন্দর, দুইটা বাম্পার দুটো দাগ থাকে, টাচ আপ করাইতে হয়, টাচ আপ ছাড়া কোনো গাড়ি হয় না। দু একটা থাকে, দু একটা দাগ টাক থাকে, এগুলো আমাদের করে দিতে হয়, কারণ আমাদের তো যারা গাড়ি কিনে খুব ফ্রেশ গাড়ি চায়, তো দাগ টাক থাকলে তো নেবেন আমাদের থেকে, এই জন্য আমাদের গাড়িগুলো ওকে করে নিতে হয়। অনেক লোকের এত সময় নেয় যে আমার থেকে গাড়ি নিয়ে আবার কাজ করাবে, এই করবো সেই করবো, এই জন্য যতটুকু কাজ থাকে সব সাইডে আমরা দেখি, ইঞ্জিন সাইড, এসি সাইড, ড্রেন পেন, যা যতটুকু পারি ইনশাল্লাহ রেডি করার চেষ্টা করি আর কি। আপাতত কোনো কাজ নেই, তারপরে তো গাড়ি, তো যে কোনো সময় একটা গাড়ি কিনলে যে কোনো লোকের নিয়ে 20-30-35 টাকা খরচা চিন্তা রাখতে হয় মাথায়, যে আমি একটা পুরান গাড়ি কিনতেছি, লাগতে পারো নাও লাগতে পারে। আমি সবাইকে বলে দিই আপনার হিসাব রাখেন যে 20,000 টাকা এতে খরচা আছে, হ্যাঁ, তাইলে আপনার আর কোনো রকম হেঁচাল হবে না। এটা মডেল 11/16 রেজিস্ট্রেশন, দেখেন গাড়িটার সামনেটা অনেক সুন্দর, অনেক সুন্দর সামনেটা দেখেন, লাইট গেটগুলো কত প্রোজেকশন লাইট, হেডলাইটগুলো অনেক সুন্দর, এসআইডি লাইট, কোনো কেস নেই, দেখেন ফ্রেশ, খুব সুন্দর একটা বাম্পার লাগানো, খুব হেভি বাম্পার একটা লাগানো, অরিজিনাল মনোগ্রামগুলোও আছে সামনে পিছনে, এক্সট্রা বাম্পার লাগানো আছে, হ্যাঁ জি, খুব দামি বাম্পার লাগানো আছে। এটা পাল, মুক্তা পাল, পাল কালার, পাল, হ্যাঁ মুক্তা পাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, দেখেন আপনার যে গ্লাসের অরিজিনাল স্টিকারগুলো আছে, অরিজিনাল স্টিকারগুলো আছে, সব কিছু আছে গাড়ি, ইনশাল্লাহ কোনো কমতি নেই, হ্যাঁ সব কিছু অরিজিনাল গাড়ি, আলহামদুলিল্লাহ। গাড়ির সাথে আছে বিল্ট ইন, দেখেন রেন সেটগুলো যেমন গাড়ির সাথে আছে, অরিজিনাল আইএসটি লেখা আছে, দেখছেন আইএসটি যে ছোটো করে লেখা আছে, অরিজিনাল রেন সেট, অরিজিনাল অবস্থা আছে, কোনো ডুপ্লিকেট কিছু নাই এর মধ্যে, খুবই ফ্রেশ গাড়ি, না 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 একদম না, একটা আইএসটি আছে, একদম ফ্রেশ গাড়ি, খুবই সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা, দেখছেন একদম অরিজিনাল গাড়ির সাথে জাপান থেকে আসছে, ওইভাবে আছে, তেলের গাড়ি, খুব সুন্দর একটি গাড়ি, এই দেখেন গাড়ি অরিজিনাল যা আছে তাই আছে গাড়ি, না 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 তেলের গাড়ি, একদম ফ্রেশ, দেখেন কত সুন্দর গাড়ি, আমি ব্যাকটার নামাই দেখছি আপনাকে, একদম ফ্রেশ গাড়ি, একদম ফ্রেশ, জি জি জি, 4.5-এর গাড়ি দেখেন, এই যে একদম ফ্রেশ অবস্থা, একদম ফ্রেশ, এটার অনেক ভালো আছে, ভিতরটা দেখেন, সার্ভিস কিরকম পাওয়া যাবে, অনেকদিন পাওয়া যাবে ইনশাআল্লাহ, খুবই ফ্রেশ, দেখেন দরজার চিপাগুলো একদম নতুনের মতো, একদম ফ্রেশ, দেখেন অ্যাঙ্গেল দরজাগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, অরিজিনাল যে আছে তাই, অরিজিনাল কালার ভিতরটা, না কোনো কিছু নাই, একদম ফ্রেশ, দেখেন হাতাগুলোও অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, রেজ বলতো মাশাআল্লাহ, এটা তো অনেক ফ্রেশ গাড়ি এবং অনেক মজার গাড়ি, এটা গাড়িটা খুবই মজার, জিপ টাইপের গাড়ি, আসলে তো জিপ না, কার অনেক সুন্দর গাড়ি, দেখেন স্ট্যান্ডটাও চেনিচা করা যায় এবং হাইলো করা যায়, আপনার যা চাইবেন গাড়ির মধ্যে মাশাআল্লাহ অনেক কিছু আছে এবং এসিগুলো খুবই টাচ, খুব সুন্দর একটা মানে গাড়ি যা বলার মতো না মাশাআল্লাহ, অনেক সুন্দর গাড়ি এবং অনেক
এই গ্লাসগুলোর মধ্যে গ্লাস আছে এর মধ্যে খুব সুন্দর গাড়ি আঙ্কেল এই গাড়ির মাইলেজ কত বলছিলেন এটার মাইলেজ আছে আঙ্কেল 87,284 কিলোমিটার অরিজিনাল মাইলেজ এটাই ছিল আচ্ছা এই গাড়িটার এসি পারফরম্যান্স কিরকম অনেক সুন্দর মাশাআল্লাহ এই গাড়ির এসি সম্পর্কে কিছু বলার নাই কারণ 15 সিসি গাড়ি এসি অবশ্যই আইএসটি গাড়ি এসি অনেক সুন্দর থাকে মাশাআল্লাহ সিলিংটার কি অবস্থা একদম ফ্রেশ সিলিং টিন ভিতর তো মাশাআল্লাহ গুড কন্ডিশন ইনশাআল্লাহ অনেক সুন্দর সিট গুলো অনেক ফ্রেশ আছে এক নতুনের মধ্যে হ্যাঁ জাস্ট রিকন্ডিশন হচ্ছে একদম নতুন হ্যাঁ দেখেন অনেক সুন্দর এটা স্টিয়ারিং সাসপেনশন এভরিথিং ওকে ওকে ইনশাআল্লাহ এগুলো ফ্রেশ আমরা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা কত সুন্দর দেখেন আঙ্কেল এই গাড়িটা তো কি স্টার্ট उपकोल রূপলার আছে পিছনে পিছনে একটা স্পয়লার আছে স্পয়লার ডিজাইন কত সুন্দর মানে অরিজিনাল যে স্পয়লারটা কত সুন্দর দেখছেন আসলে অনেক সুন্দর ইনশাআল্লাহ আসেন আঙ্কেল প্লিজ অনেক ফ্রেশ একটা ইঞ্জিন ইনশাআল্লাহ এবং 18 মাসের গ্যারান্টি ব্যাটারি ফ্রি সার্ভিস ব্যাটারি আছে ইনশাআল্লাহ তেলের গাড়ি দেখেন অনেক সুন্দর গাড়ি মাশাআল্লাহ এবং সামনের লুকসটা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বর্ষাকাল বিদায় বৃষ্টি পড়তেছে তাই থাকবে কিছু করার নাই জি ইনশাআল্লাহ বৃষ্টি পড়তেছে চারিদিকে বৃষ্টি তো গাড়ি বৃষ্টি হিদলাচ্ছে যে বাতাসে পানি আসে যেখানে বনের মধ্যে পানি ওই পানিগুলো দেখা যাচ্ছে চারিদিকে ইনশাআল্লাহ আমাদের নিউ ইউনিকোটা সেন্টার 24/12 তাজমহল রোড মোহাম্মদপুর আমার নাম মোহাম্মদ আব্দুল হাই আমার ফোন নাম্বার 01 0171 2927246 01552380274 ঠিক জাপান গার্ডেনের পূর্ব পাশে বাটার গলি বললে সবাই দেখা দেবে ইনশাআল্লাহ ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ